মিডিয়া ভয়েসমেলে সবাইকে স্বাগতম। একদিকে দেবী, অন্যদিকে শ্যামা, দুই প্রধান চ্যানেলের শীর্ষে রয়েছে দুই নারীর গল্প। রইল এই সপ্তাহে টিআরপি তালিকা সেরা ধারাবাহিক ও তাদের রেটিং। গত সপ্তাহে 15+ আরবান টিআরপি তালিকা শীর্ষে ছিল কৃষ্ণকলি, এই সপ্তাহেও শীর্ষে রয়েছে ওই ধারাবাহিক টিআরপি 10.2 রেটিং নিয়ে। জি বাংলার এই ধারাবাহিক যখন বেঙ্গল টপার, তখন স্টার জলসায় শুধুমাত্র ওই চ্যানেলের টপার দেবী চৌধুরী রানী। যদিও রেটিং তালিকায় ওই ধারাবাহিক রয়েছে অনেকটাই নিচে, তবু এই মুহূর্তে ওই চ্যানেলের সবচেয়ে হিট ধারাবাহিক। আগামী সপ্তাহ থেকে অবশ্য পাওয়া যাবে ভূমিকন্যার রেটিং। তারপরে বোঝা যাবে যে দেবী না তরিতা কার গল্প নিয়ে বেশি উৎসাহিত দর্শক। ফিরে আসা যাক মূল তালিকায়। এই সপ্তাহে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে করুণাময়ী রানী রাসমণি টিআরপি 9.6 ও জয় বাবা লোকনাথ টিআরপি 9.0। বিগত কয়েক সপ্তাহে ধরে রেটিং বাড়ছে জয়ী। তালিকার উপর দিকে উঠে আসছে আবার এই ধারাবাহিক। এই সপ্তাহে জয়ী রয়েছে চতুর্থ স্থানে টিআরপি 8.6 রেটিং নিয়ে। পঞ্চম স্থানে বকুল কথা টিআরপি 8.2 রেটিং নিয়ে। এবার জেনে নিন এই সপ্তাহে সেরা 10-এ বাকি ধারাবাহিক গুলি ও তাদের রেটিং। ষষ্ঠ স্থানে রয়েছে সীমারেখা টিআরপি 7.1, সপ্তম স্থানে দেবী চৌধুরানী টিআরপি 7, অষ্টম স্থানে সাত ভাই চম্পা ও ফাগুন বউ টিআরপি 6.9, নবম স্থানে কে আপন কে পর টিআরপি 6.8 এবং দশম স্থানে ভোজ গোবিন্দ টিআরপি 6.3। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।